অনলাইনে পড়াশোনা হওয়ার পর অফলাইনে পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি তিন মাধ্যমিক পরীক্ষার্থী, যার মধ্যে প্রথমজন কালনার নিগমানন্দ হাইস্কুলের ছাত্র রবি নন্দী। তার শ্বাসকষ্ট হওয়ায় কালনা মহকুমা হাসপাতালে এদিন বসে পরীক্ষা দেয়। দ্বিতীয়জন অন্তঃসত্ত্বা ছাত্রী নীলিমা রায় চৌধুরী, সে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরে পরীক্ষা দিতে দিতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাকে প্রথমে চাঁদপুর, পরবর্তী সময় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সে কিছুটা পরীক্ষা দেয়, বাকি পরীক্ষা এদিন দিতে পারেনি। আরেক ছাত্রী সীমা খাতুন ধাত্রীগ্রাম গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে দিতে সেও অসুস্থ হয়ে পড়লে তাকেও এদিন ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। লাস্ট পর্যন্ত এখন কালনা সাব ডিভিশন হসপিটালে আছেন। আর প্রথমে ওকে ভর্তি করা হয়েছে বিদ্যানগর স্কুলে, বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরের পরীক্ষার্থী ছিল। আমাদের স্কুলের মেয়ে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ের মেয়ে। ওর সেন্টার পড়েছে বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরে, সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল। ওখান থেকে আমরা জানতে পারি যে অসুস্থ এবং মাঝে মাঝে ও সেন্সলেস হয়ে যাচ্ছে। ওরা মেডিকেল টিম ছিল, কোনোভাবে ওভারকাম করতে পারেনি। তখন ওনারাই বলেছেন যে ম্যাডাম ইমিডিয়েট ওনাকে ওকে হসপিটালাইজড করতে হবে। আমাদের একজন প্রতিনিধি স্কুলে ছিলেন, সেখানে তিনি ফোন করে জানান বরদিকে যে অসুস্থ এবং ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আমরা সেই মারফত আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাই। ঢোকা মাত্র জানতে পারি যে ওই অ্যাম্বুলেন্সে জাস্ট নাও বেরিয়েছে, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেও গিয়েছিলাম, তো ওখানে গিয়েই আমরা জানতে পারি যে অসুস্থ এবং ওর এতটাই পরিস্থিতি। এবং ডাক্তারবাবু বলেন যেহেতু প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে বললেন যে ও বাচ্চাটা একটু উইক আছে, মানে হার্টবিটটা অনেকটা উইকলি চলছে। তো সেই কারণে আপনারা ইমিডিয়েট কালনা হসপিটালে ওনাকে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু শিক্ষিকা, মানে স্কুলে অনেকদিন ছিলেন পরীক্ষা চলাকালে, একটা জিনিস কি আপনি লক্ষ্য করলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে যে এই যে ট্র্যাডিশনাল যে পড়ার ব্যাপারটা ছিল না অনলাইনের, ইয়ে তার একটা প্রভাব পরীক্ষায় মানে তাদের ভিতর পড়ছে বা অনেকে টেনশন ফিল করছে, এরকম কি লক্ষ্য করলেন আপনি? হ্যাঁ, এটা হচ্ছে স্যার যেটা বলতে হয়, দীর্ঘ দু বছর ওরা লকডাউনের কারণে স্কুলমুখী হতে পারেনি পড়াশোনার থেকে, পুরো যেটা আমরা বলি, তো সেখান থেকে ওরা টোটালি ডিটাচ। সেখানে ওদের একটা মেন্টাল ডিস্টার্ব এসে গেছে এবং দেখা যাচ্ছে যে অনলাইন মুখী ওরা হওয়ার কারণে ফোনের প্রতি বা অনলাইনের প্রতি একটা অ্যাডিকশন তৈরি হয়েছে, তাতে মধ্যে ডিস্টার্ব হওয়াটা স্বাভাবিক। তো আমাদের যতগুলো পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার জন্য মিটিং হয়েছে এসডিও থেকে, এআই থেকে, বিভিন্ন জায়গাতে, তো প্রত্যেকেই সবাই বলেছেন যে না, এটা ছাত্রছাত্রীদের কোনো রকম ডিপ্রেশন ফিল না করে।